হ্যাঁ কথা ঠিক, দেখেন প্রচন্ড ভিড়। আসসালামু আলাইকুম সবাইকে, জুমা মবারকের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে ব্লগ একটু শুরু করছি। আজকে অনেক ব্যস্ততম একটা দিন যাবে, আজকে অনেকগুলো অনুষ্ঠান আছে। ফার্স্ট অনুষ্ঠান হচ্ছে মাদ্রাসায় জুমা নামাজ পড়ে মাদ্রাসার একটা অনুষ্ঠান আছে, কান্টির মৃত্যুবার্ষিকী, সেখানে বাচ্চাদের খাওয়ানো হবে, সেখানে দাওয়াত আছে। আর অন্য মাদ্রাসায় জায়গা কম বলে রান্না বাবুচি দিয়ে আমাদের বাসায় করে খাবার নিয়ে যেতে হবে। এখন যাচ্ছি বাজারে, বাজার শেষ করে বাবুচিকে আনতে হবে, আবার হাড়ির জন্য আমার আলাদা জায়গায় যেতে হবে। বের হলাম, এগুলো কাজগুলো শেষ করব। আর এগুলো শেষ করতে করতেই তো অলরেডি তিনটা সাড়ে তিনটা বেজেই যাবে খেতে খেতে। দেন আসরে নামাজ আছে, বিকেলে একটা কাজ আছে, আবার রাতে হচ্ছে আমাদের এতিম বাচ্চা যেই মাদ্রাসাগুলো থাকে ওই মাদ্রাসার যে স্টুডেন্টগুলো আমাদের ভালো রেজাল্ট করেছে বোর্ড পরীক্ষায় ওদের আবার পাগড়ি দেওয়া হবে। তো সেটার জন্য আবার ওয়াজ মাহফিল অনুষ্ঠান করা আছে, সেটা আবার রাত নটার দিকে। সব মিলে আজকে ব্যস্ততম দিন শুরু হচ্ছে আর কি। তো এখন চলে যাচ্ছি বাজারে, আপনাদের সাথে দেখা হচ্ছে বাজারে। কাঁচামরিচ কত বেচেন? এটা কি হাইব্রিডটা? দেশি ভাই, একুয়া দেন, একুয়া ভাই হাফ কেজি দেন, হাফ কেজি। রসুন পোয়া কত? রসুন পোয়া ভাই 60 টাকা আছে, 50 টাকা আছে। ভালোটা দেন? ভালোটা দেব। একুয়া দেন? একুয়া। পেঁয়াজ কোনটা কত ভাই? পেঁয়াজ 80 টাকা, দেশি দেশি দেশি। পেঁয়াজও একুয়া দেন? আচ্ছা। রসুন একুয়া না ভাই? হ্যাঁ ভাই। আসবো গাজর, গাজর কত বেচেন? গাজর, এটা নতুন গাজর ভাই, গাজর 2 কেজি দেন। মিষ্টি হবে? মিষ্টি হবে ভাই। লেবু নাই? লেবু আছে ভাই। এই পাশে মাছের বাজার, এই পাশে একটা দোকানে প্রচুর ভিড়। আমাদের একটু গরুর গোশের দোকানের ভিড় দেখাচ্ছে শুক্রবার, দেখেন প্রচন্ড ভিড়। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ। ভাই আমার 8 কেজি দিন। হ্যাঁ এক পোয়া কোষ দাও তো, এক পোয়া দেখি, এক পোয়া মাপ তো এখানে দেন, দেন। উনি বলতেছে যে এক পোয়া গোস কিনে দেয়, আচ্ছা নিয়ে যান। এইভাবে চলে বুঝছেন ভাই? ও আচ্ছা, তাই সবসময় নেয় নাকি? আজকে ঈদের বাজারের মতো ভিড় সব জায়গায়। ভাই হাত খালি আছে? ভাই কি নাম তোমার? হ্যাঁ শ্যাম ভাই, ভালো চালটা আছে? ছোলার চালটা 7 কেজি দেন। বিরিয়ানির মশলা 1টা, গরম মশলার গুঁড়া 1 প্যাকেট, কাঁচা বাদাম 100 গ্রাম। এই তো হাঁড়ি বাতিল ব্যবস্থা করে এখন সাপ্লাই যাচ্ছি মিষ্টি দই এইসব কিনবে। মিষ্টির দোকানেও মেলা ফিরে আসে, এই ফর্মুলের দোকান দূর থেকে দেখতে ফাইন লাগে। এই তো চুড়া সেট আপ দেওয়া হচ্ছে, বাবুচি ভাইও চলে আসছে, রান্নার কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। শুক্রবারে আমাদের বাসার পাশে যে ডেকোরেটর ওখানে হাঁড়ি পাওয়া যায়নি, পরে হাঁড়ি আনতে ভাইকে পাঠাইছিলাম অনেক দূরে। পাইছো না? পরে কামারা হাড়ি তো লাগে তোমার, এটা না নামও লিখে দিছো শামিম? দুইটা দিছি আরো দিব। হ্যাঁ পাইছি, হাতে ম্যানেজ নাই তো, একদম বেচাবে নতুন নিছে। হ্যাঁ
আমি কইলো কালকে এটা কয় টাকা দিয়ে কিনছো ধর কয় টাকা নিছে না এটা দুইটা নিছি আমার কষ্ট 9000 টাকা ও ভালোই দাম মোটা তো এত দাম যে 470 টাকা কেজি এটা কয় কয় কেজি 10 কেজি কেজি দুইটা মিলি 18 কেজি আছে 18 কেজি কয় কেজি চাল ইয়া হবে এটা 12 কেজি ধরবে 12 কেজি ঠিক আছে আমার তো 11 সাড়ে 11 কেজি ওকে তাহলে এমন দুইটা আমরা কিনে রাখবো এতো বাবুজি রান্না বান্না চলতেছে এখন নামাজ পড়ে আসছি দেখা হচ্ছে আমরা সে নামাজে পর কি রান্না শেষ তমে আছে কখন দিলা তমে 15 মিনিট আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ এখন প্যাকেট করব প্যাকেট ট্যাকেট করে দেন চলে যাব মাদ্রাসায় কে মোহাম্মদ আলী কি খবর ভালো আছো দিনকাল ভালো যাচ্ছে আজকে তো নামাজে গেলা না রান্না সবাই আমাদের মোহাম্মদ আলী দোয়া করছে যেন রান্না অনেক সাদা রান্না কেমন হয়েছে ভালো গুড ওকে أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين آي باري إلهي مولا جوار نمازر پانا چھرر نمازر اگبانت مولا رب العالمين الله اپنا دل کل مدرشر تلبه علم درنی رب العالمين قرآن مرتبه پرنو رب العالمين سورة تلاوت کرا ہوئی چھ ذکر اس کے تسبیح تحلیل پٹھ کرا ہوئی چھ رب العالمين مولا یار مدد جا کی جو بھول تجھ ہوئی نس گنے کھوما کرے داو رب العالمين یار جہا صحبہ لکھو کتی گن بری اخین اندر تجدار مدینہ محمد مصطفى محمد مصطفى نور المدينة حضر بس صلى الله عليه وسلم روزة مبارك بوم بيشو نبي كي وصلة غور بابا دم تيجي أجي بور جنتو جاتو مومين مسلمان نور ناري أندو كار كبر ماتين نيسا شيء توش مولا رب العالمين الله خالص غور مدير بيتا ماتا بھائی بنا تيا شودن شوشور شاشوري دادا دادي نانا ناني নিকটাত্ম দূরবর্তী আত্মীয় যারা অন্ধকার কবরে মাটির নিচে শায়িত আছে কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন খাস করে মাওলা আমরা যারা আমিন আমিন করতেছি কেউ বা বাবাকে হারিয়েছি কেউ বা মাকে হারিয়েছি রব্বুল আলামিন নিকট আত্মীয় স্বজনকে হারিয়েছি মাওলা আয় রব্বুল আলামিন তার এমন এক দেশে চলে গেছে রব্বুল আলামিন হাজার কান্নাকাটি করলে বৈয়াত করলে তার আসবে আয় রব্বুল আলামিন মাওলা আয় রব্বুল আলামিন যেই দেশে গেলে আর লোক ফিরে আসে না মাওলা না ফেরার দেশ থেকে হাজার কান্নাকাটি করলেও আল্লাহ তাদেরকে পারানো যাবে না রব্বুল আলামিন তথ্য প্রযুক্তির যুগে মোবাইলের বাটন যদি চাপ দেওয়া যায় নিমিষেই সারা বিশ্বের খবর এক সেকেন্ডেই পাওয়া যায় তুমি বাড়ি মধ্যে খাও রসমঞ্জুরি রসমঞ্জুরি মিষ্টি ছোটবেলায় খুব পছন্দ করতাম সবাই খাইলা ঠিক মতো চশমা
আলহামদুলিল্লাহ কিসের প্রবলেম ছিল? আলহামদুলিল্লাহ আরে বল কই আরে বল কই ড্রপার কাজ করতে সঠিকভাবে ঠিকভাবে সব হচ্ছে তো অফিসে সব আমি এরকম করে দেখাশোনা করতে থাকি আপনি যখন আসেন ভালো থাকো সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ।